হ্যালো ভাই ও বোনেরা স্বাগত আমার চ্যানেলে আজকের আমি এই ভিডিওতে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ এবং সিন্ধু বা হরপ্পা সভ্যতার গুরুত্ব ও অভিনবত্ব এর বিষয়টা আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব ও হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণটা ঠিক আছে তো ভিডিওটাকে প্লিজ লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তার আইকনটা টিপে দেবেন এইটুকু নিয়ে আমার অনুরোধ আপনাদের কাছে তো তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক ঠিক আছে চলো তো হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ আনুমানিক পনেরোশো বিসিইতে হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই ধ্বংসের কারণ নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ আছে আর সেই মতভেদের কোনো অন্ত নেই এবার হলো আমি ধ্বংসের কারণটাকে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করব তো ছটা পয়েন্ট আমি ডিসকাস করবো সভ্যতা ধ্বংসের কারণের আর সেই ছটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ফার্স্ট পয়েন্ট অনেকে মনে করেন যে পূর্বে সিন্ধু উপত্যকায় প্রচুর বৃষ্টিপাত হতো এবং এই অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ কালক্রমে এখানে জলবায়ুর পরিবর্তন ঘটে এর ফলে বৃষ্টিপাতের পরিমাণটা হ্রাস পায় ও ভূগর্ভস্থ লবণ ওপরে উঠে এসে স্থানটিকে মরুভূমিতে পরিণত করে এটা ছিল ধ্বংসের কারণের প্রথম পয়েন্ট এবার হলো দ্বিতীয় পয়েন্ট স্যার মাল্টিমার হুইলার মনে করেন যে পোড়া ইটের ব্যাপক ব্যবহার ও অন্যান্য কারণে এখানে ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন শুরু হয় যার ফলে এলাকাটি বনশূন্য হয়ে পড়ে এর ফলে বৃষ্টিপাতের অভাব দেখা যায় যার ফলে কৃষিকাজটাও বিপর্যস্ত হয়ে পড়ে এবং এর জন্যই জনগণ স্থান ত্যাগ করতে বাধ্য হয় ঠিক আছে এটা ছিল ধ্বংসের কারণের দ্বিতীয় পয়েন্ট এবার হল তৃতীয় পয়েন্ট ডক্টর এম আর সাহানি এবং অনেকে বলেন যে বারংবার সিন্ধু নদের বন্যার ফলে সভ্যতাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মহেঞ্জোদারো নগরীটি একবার না একাধিকবার বন্যার কবলে পড়েছিল এবং সেই বন্যা থেকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল সুতরাং এই বারংবার বন্যার কারণেই এই সভ্যতাটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এটা ধ্বংসের কারণের তৃতীয় পয়েন্ট এবার হলো চতুর্থ পয়েন্ট ভূমিকম্প অগ্নিকাণ্ড এমনকি সিন্ধু নদের গতিপথ পরিবর্তনকেও সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয় এটা গেল চার নম্বর পয়েন্ট এবার হল পাঁচ নম্বর পয়েন্ট সিন্ধু সভ্যতা পতনের জন্য অনেকে আবার নগর কর্তৃপক্ষের অপদার্থতা এবং নাগরিক আদর্শের অবনতির কথা উল্লেখ করেন মহেঞ্জোদারোর নিচের স্তরের নগর পরিকল্পনা ও তার রক্ষণাবেক্ষণ যথেষ্ট সুন্দর কিন্তু ওপরের স্তরগুলোতে তা নয় ওপরের স্তরগুলোতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাস্তা দখল করে ঘরবাড়ি তৈরি হচ্ছে নর্দমা বুঝে আসছে গলির মধ্যে ইটের পাজা তৈরি হচ্ছে আর এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আর এইভাবেই আস্তে আস্তে এই সভ্যতাটা ধ্বংস হয়ে যায় এটা ছিল ধ্বংসের কারণের পাঁচ নম্বর পয়েন্ট এবার হলো ছ নম্বর পয়েন্ট আর শেষ পয়েন্ট শেষ পয়েন্ট বলা হয় যে বিদেশি আর্যদের আক্রমণের ফলেই এই সভ্যতাটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মহেঞ্জোদারোতে প্রকাশ্য রাস্তায় কুয়োর ধারে বাড়ির মধ্যে পলায়ন পর বহু মানুষের স্তূপিকৃত মৃতদেহ পাওয়া গেছে যে মৃতদেহগুলি প্রকাশ্য স্থানেই পড়ে রয়েছে সেগুলোকে কোনো সৎকার করা হয়নি আর সেই মৃতদেহগুলোর মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলা হয় যে বিদেশিদের অতর্কিত আক্রমণের ফলেই এরকম ঘটনা ঘটেছে এবং দেবরাজ ইন্দ্রই এই সভ্যতার ধ্বংসকারী ঋগ্বেদে এই দেবরাজ ইন্দ্রকে পুরন্দর এবং দুর্গধ্বংসকারী বলে অভিহিত করা হয়েছে বলা বলাবহুল্য সিন্ধু সভ্যতা পতনের কোনো কারণই ত্রুটিমুক্ত নয় আপাতত বিদেশি আর্যদের আক্রমণকেই আমরা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে উল্লেখ করতে পারি তবে এক্ষেত্রে আবার অনেকে একমত নয় ঠিক আছে এটা ছিল সিন্ধু বা হরপ্পা সভ্যতা ধ্বংসের ছটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে এবার হলো সিন্ধু বা হরপ্পা সভ্যতার আমি গুরুত্ব ও অভিনবত্ব এর বিষয়টা আলোচনা করব ঠিক আছে তো তাহলে চলুন এটা শুরু করা যাক তো গুরুত্ব ও অভিনবত্ব সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে এটা জানা গেছে যে ভারতীয় সভ্যতা মিশর সুমের ও আক্কাদ প্রভৃতি বিশ্বের প্রাচীনতম সভ্যতার সমসাময়িক ছিল প্রাচীন বিশ্বে আয়তন ও ব্যাপ্তির দিক থেকে সিন্ধু সভ্যতা ছিল অদ্বিতীয় পোড়াইট ডাস্টবিন সোপিট এবং পয়প্রণালীর ব্যবহারে সিন্ধু সভ্যতা ছিল অতুলনীয় ধানের চাষ এবং মুরগি পালনের সূত্রপাত সিন্ধু উপত্যকাতেই মানের তুলোর চাষ এবং সুতিবস্ত্র উৎপাদনে সিন্ধু বা হরপ্পাবাসীদের কৃতিত্ব ছিল অসাধারণ এটা ছিল সিন্ধু বা হরপ্পা সভ্যতার গুরুত্ব বা অভিনবত্ব গুরুত্ব ও অভিনবত্ব বা বলবো না গুরুত্ব ও অভিনবত্ব তো আজকের এই ভিডিওতে ব্যাস এইটুকুনিই থাকবে আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে এর বেলাইকনটা টিপে দেবেন দেখুন এগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না তো আপনারা যদি একটু করে দেন তাহলে একটা সাপোর্ট পাবো আমি তো আপনারা প্লিজ একটু করে দেবেন সেটা আর সিন্ধু সভ্যতার উপর আমি বলেছিলাম পাঁচটা পার্টে ভিডিও আনবো এটা হলো লাস্ট পার্ট অর্থাৎ ফিফথ পার্ট তো আজকের সিন্ধু সভ্যতার টপিকটা পুরো কমপ্লিট হয়ে গেল আর এর আগের সিন্ধু সভ্যতার ওপর যে কটা আমি ভিডিও ছেড়েছি সে সব কটা ভিডিওর লিঙ্ক প্লাস এই ভিডিওটার লিঙ্ক আর এই চ্যানেলটারও লিঙ্ক আপনারা এই ভিডিওরই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা প্লিজ আমার অনুরোধ আপনাদের কাছে এই লিঙ্কগুলোকে শেয়ার করে দেবেন এই লিঙ্কগুলো শেয়ার করতেও কোনো পয়সা লাগে না আপনারা যখন সময় পাবেন ফ্রি থাকবেন তখন প্লিজ এই লিঙ্কগুলোকে শেয়ার করে দেবেন এইটুকুনি আমার অনুরোধ আপনাদের কাছে আর চ্যানেলগুলোকে সাবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে একটা মরাল বুস্ট পাব এবং এই চ্যানেলটাকে বজায় রাখতে পারবো অর্থাৎ চালু রাখতে পারবো এবং আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারবো তো আজকের এই ভিডিওটায় এইটুকুনিই থাকবে নেক্সট ভিডিওতে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব তো ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এটাই আমি মন থেকে প্রার্থনা করব বাই